একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে সারা বিশ্বে তাক লাগিয়ে দেওয়া দেশটির নাম বাংলাদেশ। সেই বাংলাদেশের অন্যতম একটি মেগা প্রকল্প ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনাল। এই প্রকল্পের সর্বশেষ অগ্রগতি নিয়েই ইমপ্রেসিভ বাংলাদেশের আজকের এই পর্ব। আমি জুলহাস কবির আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন এই পর্বটি। বাস্তবায়ন শেষের পথে স্বপ্নের তৃতীয় টার্মিনাল। আগামী অক্টোবরেই অবসান হতে পারে স্বপ্নের যাত্রা শুরু। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই টার্মিনাল প্রস্তুতি নিচ্ছে বিশ্ববাসীর কাছে অন্য এক বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে। এরই মধ্যে শেষ হয়েছে অধিকাংশ কাজ। শিডিউল অনুযায়ী আগামী 5 এপ্রিল তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হওয়ার সময় নির্ধারিত। 6 এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে টার্মিনালটি বুঝে নেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরপর শুরু হবে পুরনো টার্মিনাল থেকে নতুন টার্মিনালে সবকিছু স্থানান্তরে অপারেশন রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার বা ওরাট প্রকল্পের কাজ। এরই মধ্যে সিস্টেম ইন্টিগ্রেশন ও ক্যালিব্রেশনের কাজ সম্পূর্ণ হয়েছে, যা একাধিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। অপারেশন রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার, এটা হলো অরাট বলে, মানে এটা হলো অপারেশন করার জন্য যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমাদেরকে জায়গা সাজেস্ট করেছে, তাদের রিকমেন্ডেশন এবং তাদের অর্থায়নে এই প্রকল্পটা চালুর জন্য কিন্তু জায়গা আমাদেরকে এডিশনাল একটা লোন দিচ্ছে এবং তাদের জন্য কনসালটেন্টও নিয়োগ করা হয়েছে। এই কনসালটেন্ট আমার এই একই কনসালটেন্ট, জাপানি কনসালটেন্ট, তারা এইটাকে বুঝে নেওয়ার জন্য যে কাজটুকু এটা তারা ওই প্রজেক্ট ওই প্রকল্পের মাধ্যমে আমাদেরকে দিতে যাচ্ছে। সব প্রস্তুতি শেষে আগামী অক্টোবর থেকেই পুরোদমে কার্যক্রমে আসবে নতুন এই টার্মিনাল। টার্মিনালটি চালুর পর বিমানবন্দরের সক্ষমতা বাড়বে 2.5 গুণ, কয়েক গুণে বাড়বে উড়োজাহাজ ওঠানামার সংখ্যা। বছরে যাত্রী চলাচল 80 লাখ থেকে বেড়ে দাঁড়াবে 2 কোটি 40 লাখে। আর এর মধ্য দিয়েই এভিয়েশন খাতে নতুন এক মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। সফট ওপেনিংয়ের সময় একটি অংশের কাজ শেষ হলেও গেল কয়েক মাসে অন্য অংশের কাজও প্রায় শেষের পথে। অক্টোবরে সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হবে এই থার্ড টার্মিনাল। সে লক্ষ্যে যে কাজ চলছে তাতে সন্তুষ্টি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বলছে নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ শেষ হবে এবং এই কাজ শেষ হলে সাধারণ যাত্রীরা যেমন এই বিমানবন্দর ব্যবহারের সুযোগ পাবে, তেমনি বাংলাদেশ নতুন এক যুগে প্রবেশ করবে। কারণ বাংলাদেশের যে ভাবমূর্তি এতদিন ক্ষুণ্ণ হয়েছিল বিদেশিদের কাছে, সেই জায়গা থেকে ভালো একটি ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ হবে এই বিমানবন্দর দিয়ে। 2041 সালের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আকাশপথে উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপন এবং দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে 2017 সালের অক্টোবরে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্পটি হাতে নেয় বর্তমান সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে 2019 সালের 28 ডিসেম্বর শুরু হয় দেশবাসীর স্বপ্নের তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণ কাজ। শুরুতে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব যখন স্থবির অবস্থা, ঠিক সেই সময়েও কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বিশেষ ব্যবস্থায় কাজ চলে তৃতীয় টার্মিনালে। প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রধান এই বিমানবন্দরে বর্তমানে 1 লাখ বর্গমিটার জায়গার উপর 2টি টার্মিনাল রয়েছে। তবে 2,30,000 বর্গমিটার এলাকা জুড়ে নবনির্মিত নান্দনিক স্থাপত্যশৈলীর তৃতীয় টার্মিনালটি কেবল আয়তনে নয়, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি পাবে দ্বিগুণেরও বেশি। এ ধরনের ট্রাভেলেটর বসানো হয়েছে প্রায় 6টি, 2 ভাগে ভাগ করে 2 প্রান্তে 3টি 3টি, মোট এরকম 6টি ট্রাভেলেটর বসেছে এবং নিচে ট্রাভেলেটরের সংখ্যা আছে 8টি। এই মোট 14টি ট্রাভেলেটর দিয়ে যাত্রীদেরকে সেবা দেওয়া হবে। যারা আসলে হাঁটতে চায় না বা ক্লান্ত বোধ করেন, তারা এই ট্রাভেলেটরে দাঁড়ালেই এই ট্রাভেলেটর দীর্ঘ পথ আপনাকে নিয়ে যাবে। নতুন এই টার্মিনালে থাকছে বিশ্বের সর্ববৃহৎ প্যাসেঞ্জার এয়ারবাস A380 ব্যবহার উপযোগী 2টি সহ মোট 26টি বোর্ডিং ব্রিজ। এর মধ্যে প্রথম ধাপে চালু হবে 12টি। আংশিক উদ্বোধনের সময় 2টি বোর্ডিং ব্রিজের কাজ শেষ হলেও বর্তমানে বাকি 10টি ব্রিজের কাজও প্রায় শেষের পথে।
দ্বিতীয় টার্মিনালের এই প্রকল্পে মোট 26টি এরকম বোর্ডিং ব্রিজ থাকছে। তার মধ্যে প্রকল্পের শুরুতে 12টি বোর্ডিং ব্রিজ নির্মাণ করা হচ্ছে, যার অধিকাংশই কাজ প্রায় শেষ পর্যায়ে। বাকি যা কাজ রয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এই টার্মিনালে একসঙ্গে পার্কিং করা যাবে 37টি উড়োজাহাজ, যা অতিরিক্ত ফ্লাইটের চাপ সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সময়টাতে আমরা কি করতেছি, আমাদের যে কনস্ট্রাকশনের কাজের কিছুটা কাজ বাকি ছিল ভিতরে, কিছু কিছু ইকুইপমেন্ট ইনস্টলেশনের কাজগুলো, ক্যালিব্রেশন, ফাংশনাল টেস্ট, এসব কাজগুলো এখন চলমান আছে। আর কোনো কোনো জায়গায় ইন্টারভিউয়ের কিছু কাজ বাকি ছিল, এই কাজগুলো ঠিকাদার এখন করছে। তবে আমাদের ঠিকা মানে চুক্তি অনুসারে কাজটা আমরা বুঝে নিব হলো এই 6 এপ্রিল। টার্মিনালে যাত্রীদের দীর্ঘ লাইন এড়াতে বহির্গমনের জন্য থাকছে 119টি চেক ইন ও 66টি ইমিগ্রেশন কাউন্টার। আগমনের ক্ষেত্রে থাকছে মোট 59টি কাউন্টার। নিরাপত্তা নিশ্চিতে থাকবে 27টি ব্যাগেজ স্ক্যানিং মেশিন, 40টি স্ক্যানিং মেশিন, 16টি ক্যারোসেল ও 11টি বডি স্ক্যানার। 6 এপ্রিলের পরে আমি কী করতে যাচ্ছি সেটা হলো যে আমাদের যে এটাকে অপারেশন করার জন্য আমাদের যে ইকুইপমেন্টগুলো, তারপরে জনবলগুলো, এদেরকে প্রশিক্ষণ এবং ইকুইপমেন্টের ফাংশনাল টেস্ট করে এটার জন্য প্রস্তুত করা, জাপানিদের সাথে পিপিপি অথরিটি আলোচনা করবে যে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে এটাতে তারা রাজি কিনা, রাজি হলে পরে কীভাবে কাজটা করবে এগুলো আলোচনা করে তারপরে তাদের সাথে আমরা চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তিটা স্বাক্ষর হতে হতে আশা করা যাচ্ছে যে জুলাই মাস অথবা অগস্ট মাসে হয়ে যাবে। যখন যেটা রেডি হয়ে যাবে আমরা বুঝে নিব এবং আমাদের জনবলকে আমরা প্রশিক্ষিত করব। উন্নত ও আধুনিক যাত্রী সেবা নিশ্চিতে 16টি ব্যাগেজ বেল্ট স্থাপন করা হয়েছে নতুন এই টার্মিনালে। এর মধ্যে সবগুলো লাগেজ বেল্ট স্থাপনের কাজ শেষ হয়েছে। অত্যাধুনিক এসব লাগেজ বেল্টের কারণে তৃতীয় টার্মিনালে বাড়বে যাত্রী সেবার মান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে ভোগান্তির কারণ ছিল যাত্রীদের, সেটি হলো লাগেজ বেল্টের স্বল্পতা। তৃতীয় টার্মিনালে পরপর এরকম 16টি লাগেজ বেল্ট থাকছে, যে কারণে এই যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে মুক্তি দিতে এই লাগেজ বেল্টগুলো সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করবে। কারণ গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে এই লাগেজগুলো খুব দ্রুত সময়ের মধ্যে, লাগেজ বেল্টের সংখ্যা যদি বেশি থাকে তাহলে সেই লাগেজগুলো যাত্রীরা ইমিগ্রেশন শেষ হওয়া মাত্রই তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং জাপানি প্রতিষ্ঠানকে দেওয়ার ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অথচ এই টার্মিনালের কাজ একেবারে শেষ পর্যায়ে থাকলেও জাপানি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে এখনও চুক্তি হয়নি সিভিল এভিয়েশনের। এমন পরিস্থিতিতে গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে আবারও আলোচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফার্স্ট লাগেজ আমরা 18 মিনিটের মধ্যে দিচ্ছি, আমরা ফিডব্যাকও নিই কিন্তু প্রতিদিন, এবং লাস্ট ব্যাগেজ উইদিন 60 মিনিটস যে আসে সেটাও আমরা করছি। যদিও আমাদের এয়ারপোর্ট ফ্যাসিলিটিসের মধ্যে কিছুটা লিমিটেশন এখনও আছে পুরাতন টার্মিনালে, তো নতুন টার্মিনালে যেটি হবে সেটি এই সুবিধাটা আমরা আরও বেশি পাব। জাপানিজ নিঃসন্দেহে ওয়ার্ল্ডের বেস্ট যে ওয়ার্কিং কালচার, যেটা ওয়ার্ক কালচার সেটা তারা প্র্যাকটিস করে। আপনারা দেখেছেন যে আমরা 5S এবং কাইজেন যে তাদের ওয়ার্ক কালচার যেটা, সেটাকে আমাদের কর্মীদেরকে তারা সেটির উপর ট্রেনিং দিয়েছে হাতে কলমে, কর্মী পর্যায়ে, ব্যবস্থাপনা পর্যায়ে এবং আপনার টপ ম্যানেজমেন্ট পর্যায়ে। লাগেজ কাটা ও মালামাল চুরি বন্ধে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের সাথে কর্মীদের আচরণের পরিবর্তন আনতে বিমান কাজ করছে বলে দাবি কর্তৃপক্ষের। আমাদের এখানে আমরা যেটা করেছি আপনার বডিওন ক্যামেরা, এটা আমরা ইন্ট্রোডিউস করেছি, আরও আসছে, আমরা প্রায় 100 শুরু করেছি, এবং এটা সেন্ট্রালি মনিটর হবে। এবং আমাদের যে ইকুইপমেন্ট যারা ইউজ করে, এখানে আমরা ট্র্যাকার বসাচ্ছি যে তার ইকুইপমেন্টটা নিয়ে সে তার ডিউটি এরিয়াতে আছে কিনা এবং তার ডিউটি এরিয়ার বাইরে যাচ্ছে কিনা সেটা আমরা কন্ট্রোল করব। মানে মোট কথা হলো আমরা তাদেরকে প্রযুক্তি দিয়েও মনিটর করব, মোটিভেশনও দিব এবং ট্রেনিংও দিব, এবং সাথে সাথে তাদের ইনসেন্টিভ যেটা সেটি বাড়াবো। একটা এয়ারক্রাফ্ট রানওয়েতে আসার সাথে সাথে অন্তত 10-12টা সংস্থার ক্যামেরা তাকে মনিটর করে, এবং আমাদের প্রত্যেকের কাছে কিন্তু আমরা ক্লোজলি মনিটর করি। তো সুতরাং একটা বিমান আসার পরে যখন এইটার হ্যাচটা খোলা হয়, এই এতদূর পর্যন্ত এবং কে বের হচ্ছে ঢুকছে সব কিছু আমাদের রেকর্ডেড থাকে। এখন আমরা যেটা করেছি, হোল্ডের ভিতরে যে যাবে সে কিন্তু ক্যামেরা নিয়ে যাবে, সুতরাং ভিতরেও কিছু করার কোনো সুযোগ নেই, সেটা
লাইভ মনিটর হয়। আনফর্চুনেটলি কেউ যদি ভুল করে থাকে তাদেরকে আমরা কঠোর শাস্তির আওতায় নিয়ে আসছি। তবে উন্নত ও মানসম্মত যাত্রী সেবা নিশ্চিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কঠোর নজরদারি থাকবে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর উপর। এই যে বিদেশি কোম্পানিকে দেওয়ার যে উদ্দেশ্য, এটা উদ্দেশ্যটাই যে যাতে কী করে একটা ভালো সেবা তারা নিশ্চিত করতে পারে, তা আমাদের ওই লক্ষ্যেই যাচ্ছি। কিন্তু আমরা যদি এখন বর্তমানে শুরু করতে হয় ওরা আসতে তো সময় লাগবে, কারণ জাপানিরা এখানে এই চুক্তির যে প্রসেসটা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তারপরেও তারা যখন কনসেন্ট দিবে, এগ্রিমেন্ট হয়ে যাবে, তাদের ডেপ্লয়মেন্ট প্ল্যান, তার এখানে ইকুইপমেন্ট আছে, জনবল আছে, এগুলো আইনে আনতে আনতে সময় লাগবে। এই সময়টুকুতে তো আমরা যেভাবে বর্তমানে যেই গ্রাউন্ড হ্যান্ডলার আছে, বিমান আমাদের সাথে আছে, বিমানই করবে, বাট পরবর্তীতে কারা করবে এটা হলো জাপানি কোম্পানির উপরে নির্ভর করবে। আমাদের কথা হচ্ছে যে উন্নত সেবা দিতে হবে এবং এখানে আয়ের পরিমাণটা বাড়াতে হবে। তৃতীয় টার্মিনাল এখন ফ্লাইট উড্ডয়ন অবতরণের জন্য প্রায় প্রস্তুত। আগামী অক্টোবরে টার্মিনালটি পুরোপুরি চালু হলে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলোর কার্যক্রম বাড়বে। এতে আকাশপথে যাত্রীদের আরও সুযোগ সুবিধা নিশ্চিত হবে, পাশাপাশি বাড়বে রাজস্ব আয়। 2041 সালের মধ্যে উন্নত দেশ গড়ার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আর এই ভীষণ বাস্তবায়নের অন্যতম একটি মাইল ফলক হতে যাচ্ছে এই তৃতীয় টার্মিনালটি। স্বপ্নের সাথে বাস্তবতার সংযোগ, এই স্লোগান নিয়ে আংশিক উদ্বোধন হওয়া স্বপ্নের তৃতীয় টার্মিনালের বাকি অংশের কাজ চলেছে দ্রুত গতিতে। নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হচ্ছে এই প্রকল্পের কাজ। 5 এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিচ্ছে তাদের এই কাজ। এরপর 6 এপ্রিল থেকে এয়ারপোর্ট ট্রান্সফার যে প্রকল্প, সেই প্রকল্পের কাজ শুরু হবে, সেটিও নির্ধারিত সময়ের মধ্যে শেষ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছে ইমপ্রেসিভ বাংলাদেশের আজকের এই পর্ব। আমি জুলহাস কবির আবারও হাজির হব নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। Thank you.